আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি ইশরাত তানজিব আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। দেখেন কত রকমের পিঠা নিয়ে দাঁড়াই রয়েছি, অনেক রকমের পিঠা। এই পিঠাগুলা জুলকার ভাই বাড়িতে থেকে নিয়ে আসছে, খালাম মা আর ভাবি দুইজনে নাকি বানাইছে পিঠাগুলা, আমারে দিছে অনেক পিঠা, আমি তো মহা খুশি এগুলা পাইয়া, কারণ এগুলা আমার খুব খুব পছন্দের পিঠা। আর খালাম্মার ভাবি এত কষ্ট করে এতগুলা পাঠাইছে আমার জন্য, অনেক দিন খাবো আমি। আমার বাচ্চারাও এগুলা খুব পছন্দ করে। আমি দেখতেছি অনেক ধরনের, এই যে কি সুন্দর করে করছে পিঠাগুলা, এগুলা হাতেই বানাইছে সব। আর এই তো কিশোরগঞ্জের বিখ্যাত কাটা পিঠা, এটাও খুব ভালো লাগে আমার খাইতে, এটা আমার শাশুড়ি আমারে খাওয়ায়। আমরা তো কোনো দিন এই পিঠা দেখি নাই, কারণ আমাদের টাঙ্গাইলে এই পিঠাই হয় না। এটা কিভাবে খায় আমি প্রথম প্রথম দেখে, আমার জন্য মা পাঠাই দিছিল টাঙ্গাইল, কিন্তু আমি এটা কিভাবে খাই তাই জানতাম না। এরপরে কিশোরগঞ্জ আইসে আমি এটা এখন বাঁচতে পারি। ভাইজা আবার এই গুড়ের শিরার মধ্যে যে এটা ভিজায় এখন পারি, আগে পারতাম না, কারণ এটা আমি কোনোদিনই খাইছি না। কিশোরগঞ্জ আইসাই আমি এই পিঠাটা খাইছি। আর এই পিঠাগুলো মোটামুটি আমাদের বাড়িতে বানানো হতো, এগুলা চিনি সবসময়, এগুলো আমরা খাইতাম। আর পাঁপড়ও খাইতাম ছোটোবেলায়, এগুলো আম্মা বানাইতো, এই পিঠাগুলোও আম্মা বানাইতো। আমার মেয়েও দেখতেছে হাত দিয়ে দিয়ে, হ্যাঁ এত এত দিছে, অনেকগুলা নিয়ে আসছে জুলকার ভাই, অনেক দিন খাইতে পারবো আমরা, এত কষ্ট করে এতগুলা পিঠা বানাইয়া দিছে খালাম্মা। আমি এই যে কিছু ভাইজা নিছি, বাচ্চারা আমারে পাগল করে ফেলতেছে, এখনই খাবে, পাঁপড় টাপড় ভাইজা দিছে, এরা তো খুব পছন্দ করে খাইতেছে, প্রীতা তাজওয়ার। আমি নিজেও খাইতেছি, কারণ এগুলো আমার খাইতে খুব ভাল লাগে। এই পাঁপড় তো অনেক পছন্দ, ছোটোবেলায় তো অনেক খাইতাম। আমার মেয়ে চিনি দিয়া খাইতেছে, এগুলার মধ্যে আমিও একটু চিনি দিয়া নিছি, চিনি দিয়া এরপরে খাইতেছি। তারপরে আসলাম কাটা পিঠা, খালাম্মা যখন এত কষ্ট করে দিয়ে দিছে, ভাবি কই কালকের থেকে যেহেতু রোজা এখনই এটা কিছু খাইতে হবে। এরপরে আমি এটা এই যে গুড়ের শিরাটা করতেছি, আমি দেখতেছি হয়েছে কিনা। আর গুড়ের শিরাটা সুন্দর করে কইরা এরপরে এটা আমি এখানে ভিজাবো, দিব দিয়া রাখবো শিরার মধ্যে। এই যে পিঠা, অনেকগুলা দিছে খালাম্মা, কাটা পিঠা অনেকগুলা দিছে, অনেক দিনই খাইতে পারবো। অনেক ধন্যবাদ ভাবি খালাম্মা, হাত দিয়ে এত সুন্দর করে আপনারা কাজ করে এত সুন্দর পিঠা তৈরি করছেন, আসলে এই গুণ আছে। ভাবি তো অনেক ভালো মানুষ, ভাবির অনেক গুণ, ওনার ব্যবহার সব কিছুই অনেক সুন্দর। এই যে আমি পিঠাগুলা ভাজি করে এইভাবে শিরার মধ্যে দিয়ে দিতেছি। কিছু পিঠা বাজি করব, সবগুলা করব না, কারণ সব তো আমাদের লাগবে না, বাচ্চারা তো আর এগুলা খাবে না, আমি প্রীতার আব্বু খাবো, জন্য কয়েকটা বাজি করে নিতেছি। এই তো রেডি আমার কাটা পিঠা, আর একটা আছে, এটা ভাজি করলেই তো রেডি হয়ে গেছে পিঠা। দেখাই তো খুব লোভ লাগতেছে, এখনই খাওয়া শুরু করব একটু ঠান্ডা হইলে।
অনেক ধন্যবাদ খালাম মা ভাবিকে, এত এত পিঠা আমার জন্য পাঠাইছেন, খুব পছন্দ করছি, খাইতেছিও সবাই মিলা। হাতে এত সুন্দর পিঠা তৈরি করে, এটা আসলে অবাক লাগে, আমার মাথায় ধরে না এটা কিভাবে কি করে, কিভাবে বানায়, আমি তো জীবনেও এগুলা বানাইতে পারবো না। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।